শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিব মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় ঢালতে আসেন। অনেক ভক্ত আবার ডিজের তালে কোমর দুলিয়ে জল নিয়ে উপস্থিত হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। হ্যাঁ, এবছর যেটা হচ্ছে বাবার, আমরা গত বছর 50 বছর উদযাপন হয়েছে, কিন্তু করোনার কারণে প্রশাসন এবং আমাদের যারা স্বাস্থ্য বিভাগের লোক আছেন তাদের কথা মতো আমরা গত 2 বছর বাবার এই আবির্ভাব দিবস পালন করিনি। এবছরও আমরা যেভাবে করার ইচ্ছা ছিল সেভাবে করিনি, কারণ করোনা বাড়ছে, এই জন্য যতটা পারছি আমরা সংযত হয়ে করার চেষ্টা করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।